সম্মানিত দর্শক, মেয়েদের বল প্যান্ট কিভাবে আপনারা তৈরি করবেন, কত ইঞ্চি লম্বা দিলে কতটুকু কাপড় নেবেন এবং কতটুকু রাবার নেবেন এবং কিভাবে কাটবেন, কিভাবে সেলাই করবেন, এই প্যান্টটি তৈরি করব আমি 12 ইঞ্চি লম্বা দিয়ে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনার প্যান্টের লম্বা যতটুকু দিবেন ঠিক তত গিরা কাপড় নেবেন। ধরেন আপনি 8 ইঞ্চি প্যান্টের লম্বা দিবেন, তাহলে 8 গিরা কাপড়, 10 ইঞ্চি প্যান্টের লম্বা দিলে 10 গিরা কাপড়, 12 ইঞ্চি প্যান্টের লম্বা দিলে 12 গিরা কাপড় নেবেন। এই প্যান্টে আজকে 12 গিরা কাপড় দিয়ে 12 ইঞ্চি লম্বা একটা মেয়েদের বল প্যান্ট তৈরি করব। তো 12 গিরা কাপড়টা এই পায়ের সাইড থেকে আমরা এইভাবে একটা ভাঁজ করে নিব। এরপর এটাকে চার পাটে ভাঁজ করব। এখানে সম্পূর্ণটা কিন্তু চার পাটে ভাঁজ করা যাবে না। তো 12 গিরা কাপড় নিয়ে প্রথমে এইভাবে একটা ভাঁজ করবেন, এরপরে এইভাবে চার পাটে ভাঁজ করবেন। আর এখানে আপনারা এই 4 ইঞ্চি পরিমাণ একটা কাপড় আপনারা রেখে দিবেন, এটা দিয়ে ওই পট্টি দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা এখান থেকে ধরে আমরা লম্বার মাপ নিব 12 ইঞ্চি। প্যান্টির লম্বা নিলাম। এবার এখানে আমাদের রাবার শেডিং করতে হবে, এজন্য এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। দেখুন, এখান থেকে ধরে আরও 1.5 ইঞ্চি কাপড় আছে। এখন আমি কাটিং করে নিব। এটা দিয়ে পট্টি লাগাবো এবং এ কাপড়ে এখানে যেহেতু আটকানো সাইড, এটাও আমরা কেটে নিব বরাবর। তাহলে এখানে আমাদের দুইটা পাট হলো, দুইটা পাট দুইটা পায়ের জন্য, ঠিক আছে। এই লম্বালম্বির দিক দিয়ে আমরা এখানে কুচি দিয়ে দিয়ে আমরা এটাকে তৈরি করব। তবে এবার আমাদের এই যে এটা দিয়ে পট্টির কাপড় বের করব, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই কাপড়টাকে এভাবে একটা ভাঁজ করবেন। এইভাবে ভাঁজ করার পর আপনারা পায়ের ঘেরটা কত ইঞ্চি রাখবেন, এই যে এখানে যে পায়ের যে ঘের হবে এই ঘেরটা কত ইঞ্চি রাখবেন, ঠিক আছে। এটা আপনাদের ডিফেন্স করবে লম্বা অনুযায়ী। যদি 12 ইঞ্চি প্যান্টের লম্বা দেন, তাহলে মনে করবেন বাচ্চাটা একটু বড় আছে, এজন্য হয়তো এই পায়ের ঘেরটাও বেশি রাখতে হবে, তা না হলে টাইট হবে। এজন্য 12 ইঞ্চি প্যান্ট হলে আপনারা এখানে 15 ইঞ্চি পরিমাণ কাটিং করবেন। দেখুন, আজকে আমি নিলাম 15 ইঞ্চি। যাদের স্বাস্থ্য একটু ভালো হবে সেক্ষেত্রে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটিং করবেন, সমস্যা নাই। যাদের স্বাস্থ্য কম হবে তখন আরও 1 ইঞ্চি কম করে কাটিং করবেন। এটা বাচ্চাটার স্বাস্থ্যের উপরে ডিফেন্স করবে যে পায়ের যে ঘেরটা কত ইঞ্চি রাখবেন, ঠিক আছে। তবে 12 ইঞ্চির জন্য আমি এখানে আজকে 15 ইঞ্চি কাটিং করলাম। কুচি দেওয়ার পর আমরা এভাবে এখানে ডাবল করে আমরা লাগিয়ে নেব সেলাইটা, দেখবেন। এবার আমাদের এখানে প্যান্টের নিচে একটা পট্টি লাগাইতে হয়, তো সেই কাপড়টা কেটে নিব। এখানে সোজা করবেন, আর এটার পাশে আছে কত ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে আমাদের এ পাশেও 4 ইঞ্চি রাখতে হবে। এই পট্টিটা চতুর্পাশে এক সমান রাখবেন, এক পাশে ছোট এক পাশে বড় করবেন, তাহলে কিন্তু প্যান্টটা ভালো হবে না। তো এখন এটাকে কিভাবে সেলাই করব আমরা এখন দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পট্টির কাপড়, আর এটা হচ্ছে নিচে পায়ের যে ঘেরের কাপড় এটা, আর এখানে আমাদের দুইটা ঘেরের কাপড় আছে। তো সর্বপ্রথম আমরা যে কোনো এই পাশ বা এই পাশে যে কোনো এক সাইডে আমরা কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলো দিয়ে আমাদের এই যে এটার লম্বা যতটুকু আছে ততটুক পর্যন্ত নিয়ে আসতে হবে, কুচি দিয়ে কমিয়ে এই কাপড়টা। তো আমরা এখান থেকে কুচি দিব, কুচিগুলো এমনভাবে দিব যাতে দেখতে খুব সুন্দর হয়। দেখুন, আমি কুচি দিয়ে নিলাম। এবার আমাদের এই যে এই পট্টির সাথে আমাদের মিল করতে হবে যে কুচির কাপড় আমাদের ছোট বড় হয়েছে কিনা, এভাবে মিল করবেন। যদি এভাবে মিল করার পর এই কুচি দেওয়ার পর দেখা যায় এ পাটটা ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই পাশ থেকে কুচি খুলে দিবেন এবং এ পাশ থেকে কুচি খুলে দিবেন, দিয়ে এটাকে বড় করবেন। আবার যদি দেখা যায় এই পাট এই পাটের থেকে এ পাটটা অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবেন, জায়গা জায়গা আরেকটা করে কুচি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা সমান হয়ে গেছে। তো আমি যেহেতু যে মাপে কুচিগুলো দিছি অ্যাকুরেট আছে,
এজন্য আমাদের এই কাপড়টা নিচে রেখে অথবা উপরে রেখে আপনার এভাবে বসাবেন, সেলাই দিবেন। আর এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় টান দিবেন। এখানে দেখুন এই কাপড়টা একটু বড় হচ্ছে, এজন্য এখানে মিল করে এখানে আমি একটা কুচি দিয়ে দিব। একইভাবে এটার মধ্যেও সেটিং করব। দর্শক, এরপর এই কাপড়টাকে এভাবে ডলার দিবেন, সুন্দর করে ডলা দিয়ে নিয়ে দেখুন এটাকে এইভাবে মুড়িয়ে দিবেন। এইভাবে মুড়িয়ে দিয়ে এখানে মুড়িয়ে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো এই হাফ প্যান্টের মধ্যে আমি একটা ডিজাইন করবো লাল কাপড় দিয়ে। নেওয়ার পরে এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ করবেন অথবা এই পাশে সেলাই বসিয়ে দিবেন। তো এই আটকানো সাইডটা আমরা উপর পাশে রেখে এখানে বসাবো। বসানোর পর এই কাপড়টাকে এইভাবে এখানে ভাঁজ করে দিয়ে চাপ সেলাই দিব, লক্ষ্য করেন। এবার আমাদের এই কুচির কাপড় টান দিয়ে ধরবেন আর এটাকে হালকাভাবে বসাবেন, তাহলে জায়গাটা প্লেন হবে। এইভাবে দেখুন দুইটা পায়ের কাজ করবেন, এরকম যার একটা পার্ট আছে এইভাবে কুচিগুলো দিয়ে নেবেন। এরপরে আপনাদের লক্ষ্য করেন এই যে এই পট্টিটা কীভাবে লাগাবেন, ঠিক আছে? এটা লাগানোর সঠিক নিয়মটা কী বা কোনভাবে লাগাইলে এটাকে আপনারা ইজিভাবে লাগিয়ে নিতে পারবেন, লক্ষ্য করেন। কাপড়টা এইভাবে রাখবেন, এটা কিন্তু আমাদের সোজা সাইড, ঠিক আছে? এখানে যেহেতু বিটটা আমাদের উপর দিকে থাকবে, সোজা সাইড এপাশে, তো আর এখানে যেহেতু কুচিগুলো আছে, কুচিগুলো অবশ্যই পায়ের দিকে নিচের দিকে থাকবে। তো এই নিচের দিক থেকে ধরে একটু 1 ইঞ্চি উপরের থেকে ধরে এভাবে এই পট্টিটা এখানে বসাবেন। বসানোর পর আপনারা এই পট্টি সহকারে আপনারা এদিক দিয়ে সিলেটে নিয়ে আসবেন। এই যে দেখুন সিলাই এখানে লাগিয়ে নিলাম, এইভাবে এখানে একটা চাপ সিলাই দিবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন যে কোন সাইড থেকে এই পট্টিটা লাগাবেন। একদম নিচে 1 ইঞ্চি কাপড় রেখে 1 ইঞ্চি উপরের থেকে এখানে পট্টিটা লাগিয়ে নেবেন। এরপরে এই যে এই কাপড়টা এইভাবে বসাবেন, দেখুন উল্টা সাইডে, লক্ষ্য করেন। এই যে দেখুন দুইটা একসমান, এটা এটা এইভাবে বাস করে এইভাবে রাখবেন। এটা উল্টা সাইড, এই যে এটা উল্টা সাইড, ঠিক আছে? এখান থেকে এবার উপর থেকে ধরবেন। তো তার আগে এই জায়গাটা মিল করবেন যাতে ছোট বড় থাকে না জানায়। উপর দিকে যদি ছোট বড় হয় সমস্যা নাই, কিন্তু এইখানে ছোট বড় রাখা যাবে না, এখানে সমান রাখবেন। এইভাবে আপনারা ধরবেন, ধরে উপর দিক থেকে ধরে নিচ পর্যন্ত এবার লক্ষ্য করেন এই যে সেলাইটা ঠিক এই পর্যন্ত নিয়ে আসবেন, অর্থাৎ এই পট্টির আরো 1/2 ইঞ্চি উপরে সেলাইটা নিয়ে আসবেন, লক্ষ্য করেন। এ পর্যন্ত আনে এই পর্যন্ত নিয়ে আসবেন। তো আমি এই পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসি এই কাপড় সহ, তারপরে আমরা এইভাবে ঘুরিয়ে নিব, ঠিক আছে? লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন আপনারা, দেখুন এই পট্টির 1/2 ইঞ্চি উপরে সেলাইটে নিয়ে আসছি। আসার পর আপনারা এই ফিট উঠাবেন, এই ফিটটা একটু ভাসিয়ে নেবেন। এইভাবে ভাসিয়ে নেওয়ার পরে সুইটা কিন্তু ডাবা থাকবে, ডাবা থাকা অবস্থায় আপনারা এই যে এইভাবে ধরবেন, ধরে এইদিকে ঘুরাবেন। এই যে দেখুন এটাকে এ পাশে ঘুরে নিলাম, এটাকে সোজা ছিল কিন্তু সোজা না রেখে আমরা এ পাশে ঘুরাবো। এরপর এখানে পিছনে হাত দিব, ফিটটা উঁচা করলেই দেখুন এই জায়গাটা প্লেন হয়ে যাবে। এখন আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দর্শক এবার দেখুন আমরা যদি সোজা পাটে নিয়ে আসি, এই যে দেখেন কলিটা কিন্তু আমাদের এরকম শেডিং হবে। এবার আমরা এই পাশ থেকে সেলাইগুলো দিব। তো তার আগে আমরা যদি এইভাবে ঘুরিয়ে নেই, এই যে চাপ সেলাইটা আমাদের এই পাটে দিতে হবে,
এই পাশের মাথাটা আমরা এখানে মিল করব, মিল করে নিয়ে এই জায়গায় সিলাইটা নিয়ে আসবো, এই কাপড়টা এই পাশে ঘুরিয়ে এই পাশে নিয়ে আসবো আমরা। তো দেখুন এইখান থেকে ধরতেছি, এইখান থেকে ধরে কিভাবে লক্ষ্য করি এদিকে আমরা ঘুরিয়ে নেই কিভাবে, ঠিক আবার এ পর্যন্ত সিলাইটা নিয়ে আসবো। এপাশে ঘুরাবো, এইভাবে ঘোরানোর পর এই ফিট আবার উঁচা করবো, করে পিছনে যে এখানে হাত দিলে এভাবে সোজা করে নেবেন। এরপর এখানে লক্ষ্য করেন কল্লিটা, চার কোনা কল্লি কিভাবে সেটিং করতে হয় খেয়াল করুন, এইখান থেকে ধরে টুকটুক জায়গার মধ্যে চাপ সেলাই হবে। তিনটা কোনা জয়েন্ট দিলাম, এবার এই পাশে জয়েন্টটা আমাদের দিতে হবে। তো এই পাশের জয়েন্টটা খুবই সোজা, এবার দেখুন এই মাথাটা আমরা এই পাশে ভাঁজ করব, এই যে এরকম থাকবে। ভাঁজ করার পর এই সম্পূর্ণ কাপড়টা আমরা এভাবে ঘুরিয়ে দিব। দেখুন আপনারা প্র্যাকটিক্যালে বাসার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ শিখে যাবেন। এরপর এটার মাঝখানে আরেকটা চাপ সেলাই হবে, দর্শক দেখুন মাঝখানে কল্লিটা আমি সেটিং করলাম। কিভাবে সেটিং করলাম দেখছেন, কোনো জায়গায় কিন্তু ঘুষ নাই, চার কোনা কল্লিটা যে লাগাইলাম কোনো জায়গায় কিন্তু ঘুষ ধরে নাই। এবার এটা রাবার কিভাবে লাগাবো বা কত ইঞ্চি লাগাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। রাবার লাগাইতে গেলে সর্বপ্রথম আমাদের এ পাশে মুড়ি একটা সিলাই দিতে হবে, এভাবে একটা বাঁশ দিয়ে মুড়িয়ে সিলাই দিবে। এখানে আমরা এই যে 1 ইঞ্চি, এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিব, 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিব কোন জায়গার থেকে, প্যান্টের যে একটা জয়েন্ট থাকবে এখানে, যখন জয়েন্ট আছে এই জয়েন্টের এখানে আমরা 1 ইঞ্চি গ্যাপ রাখবো, 1 ইঞ্চি গ্যাপ রাখবো সেফটি পিন ঢোকানোর জন্য, ঠিক আছে। তো আমরা এখানে একটা চিহ্ন করতেছি, এখানে একটা চিহ্ন, এতটুকু জায়গা আমাদের গ্যাপ থাকবে। এখানে এখান থেকে শুরু করব আমরা সেলাই দিব, এই বাসটা দিব আমরা 1 মাপের, কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা করবো, তাহলে কিন্তু এই সেফটি পিন আবার ঢোকাইতে সমস্যা হবে, ঠিক আছে। এখানে আসুন, এই জায়গাটা কিন্তু একটু গ্যাপ রাখতে বলছি, কারণ সেফটি পিনটা যাতে এইভাবে আমরা ঢুকিয়ে নিতে পারি, ঠিক আছে, এই জন্য একটু গ্যাপ রাখবো। এরপর এই যে এটার মাঝখানে আরেকটা সেলাই নিয়ে আসতে হবে, কারণ এখানে 2টা রাবার হবে, এরকম 2টা রাবার এই এখানে সেটিং হবে। তো মাঝখানে সেলাইটা এমনভাবে দিব যাতে উপরে এবং নিচে একই পরিমাণে ঘাট থাকে, যদি ছোট বড় হয় সেলাইটা ঢেউ হয় তাহলে দেখবেন এই রাবারটা লাগানোর সময় সেফটি পিন এক জায়গায় আটকে যাবে। এখানে গ্যাপ রাখবো এই সেলাই এবং নিচের সেলাই এবং মাঝখানে সেলাইটার মাধ্যমেও এরকম গ্যাপ রেখে দিব। এখানে দেখুন একটা ঘাট আর এটা একটা ঘাট, এখানে একটা সেলাই আছে, এটার মাঝখানে একটা সেলাই আছে। এরপর এই যে আমরা নাই, তো আমরা এই 12 ইঞ্চি লম্বা প্যান্টের জন্য কত ইঞ্চি রাবারটা নিব খেয়াল করুন, এখান থেকে ধরে আমরা নিব, আমরা নিব এখানে 14 ইঞ্চি, 14 ইঞ্চি আমরা আরেকটা পার্ট নিব, এরকম 2টা পার্ট নিব 14 ইঞ্চি করে। দেখুন এরকম 2 টুকরা রাবার নেবেন, নেওয়ার পরে একটা রাবার আপনারা এইভাবে সেফটি পিন নিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে এইভাবে ঢুকাবেন করবো, খেয়াল করুন এই ঘাট দিয়ে আমরা ঢুকাবো প্রথমে উপরের ঘাটে, উপরের ঘাটে আমরা এইভাবে ঢুকিয়ে দেবো।
এভাবে টান দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে রাবারের মাথাটা একদম ভিতরে ঢুকে না যায়। আবার এই ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসবো। এখন এটাকে আমরা এখন এখানে জয়েন দিয়ে দিব। এখানে আমি জয়েন্টটা দিয়ে নিলাম। এখন এটাকে রাবারটা আমরা এভাবে টেনে টেনে এই রাবারের মাথাটা ভিতরে ঢুকিয়ে দিব। এই যে এই ছিদ্র দিয়ে এবার এর নিচের ঘাটে আমরা রাবারটা ঢুকাবো।